এই তোমরা এখানে কি করতেছো? আল্লাহ এখানে আগুন জ্বালাইছো? এটা দিও না, এটা দিলে নিবে না স্যার। এলাতে কি করবা? বারবিকিউ করবো, বারবিকিউ। ভাই স্যার এটা 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 আমার লাঠি। আমার সঙ্গে একটু পড়ে গিয়ে আসা। তুমি এত রাত্রে তোমরা এখানে সাথে উঠে এরকম করতেছো? আসা একটু করতে। এত রাত্রে এগুলো করার কোনো মানে হয়? তোমার ভালো জন্য করতেছি। আমি বলছিলাম ওইখান থেকে, ওই যে গরুর খামারের ওইখান থেকে কিছু মাটি নিয়ে আসো, আর তোমরা এখানে এগুলো কুকুর এখানে ওইগুলোই তো সার বেশি। না ওই যে এখানে আগের দারোয়ান ছিল না, ওরে বলছি কি 5 বস্তা মাটি এনে দিতে, আমি বলছি কিছু টাকা দেবো। এটা বলছি না স্যার, বলছে আয়না দিবে, আজকে বৃষ্টি হয়েছে। আমার ক্যামেরা কিন্তু ফুটে যাবে, গরম কিন্তু থাকতে পারে না। দোয়া হয়ে যাচ্ছে। ও একটা সাইনবোর্ডে না, এটা একটু আলগা করে দে। ভালো করে তো জলেই নেই, জ্বলছে দেখছো? সেগুলা কিন্তু কাট থেকে গেছে, এরকম দোয়া কাম করা শুরু করছে। একটা কাট যদি সুন্দর করে ধরে পলিথিন দিছে, বড় একটা পলিথিন দাও শুরু করছে। তুমি পলিথিন দিও না, গরম তো এখানে ভাই, আমার স্কিন পুড়ে যাবে না। ওরে বাবা রে বাবা, স্কিন নিয়ে যদি এখন এখানে দাও তাহলে তোমার স্কিন পুড়ে যাবে। বিরক্ত লাগতেছে, না 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 এতে বললাম না। আগুন নিভে গেলে কিন্তু আর জ্বালাতে পারবো না। জ্বালাতে পারবো, আমার কাছে ড্যাশ লাইট আছে। তোমাদের আর 10 মিনিট টাইম দিয়েছি, 10 মিনিট পরে পড়তে যাইতে হবে। 1 ঘন্টা তো হয়ে গেছে। একটা হোমওয়ার্কও করে নাই। কালকে সিটি পরীক্ষা না? এ বেড়া কি করো, যাও সবদিকে আগুন ছড়াচ্ছে, মানুষ মনে করবে এই বিল্ডিং এ আগুন ধরছে। আল্লাহ তুই দেখছো ওই যে বিজা গুলা কেন উপরে উঠাচ্ছিস? দোয়া হওয়ার জন্য দেখছো দোয়া। আরে ও দেখছো চিল্লাচ্ছো কেন? আরে যে দোয়া শেষ গোলে যাবে।
এই তোমরা আসো, কিন্তু আমি বলে দিলাম।